রাষ্ট্রীয় পর্যায়ের আধারত হবলগিয়া ভিত্তিবর্ষ নতুনক হবলগিয়া এনআরসির ভিত্তিবর্ষ কি হব সেই চর্চা চলি থাকার সময়ত নিউজ লাইভর সাময়িকী অনুষ্ঠানত এনআরসির ভিত্তিবর্ষক গুরুত্বপূর্ণ মন্তব্য করে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অসম চুক্তিয়ে 1971 চনের ভিত্তিবর্ষ এটা নির্ণয় করেছে আর কার্যতক রাজ্যখনের জনসাধারণে 1971 চনের ভিত্তিবর্ষটো মানি লৈছে। কিন্তু তাত সত্ত্বেও 1951 চনের ভিত্তিবর্ষর দাবিও বহু সংখ্যক লোকে এতিয়াও করে আছে আর উচ্চতম ন্যায়ালয়তো এই বিষয়ে গোচর বর্তমান সাংবিধানিক বিচারপীঠর বিচারাধীন হয়ে আছে। আমার বক্তব্য এইটোয়ে যে 71 হোক 51 হোক অসম আর পশ্চিমবঙ্গ, অসম আর গুজরাট, অসম আর দিল্লির কাট অফ ইয়ার একটা হব লাগে, নহলে যিজন মানুষ 71-ত যদি অসমত যদি 71-র আগত সোমায় তেওঁ ভারতীয় হব আর সেই মানুষজনে যদি অসমের সীমা দি নুসুমায় কিবা কারণত পশ্চিমবঙ্গের সীমা দি সোমাইছিল তেতিয়াহলে তেওঁ বিদেশী হব। অর্থাৎ এই যেটো এটা বৈষম্য থাকি গল যে 71-র আগত হলে অসমত আমি যিকোনো মানুহক স্বদেশী বুলি কম, কিন্তু ভারতত 51 চনের আগত হলেহে আন প্রদেশত আমি স্বদেশী বুলি কম। আমি ভাবো যে 51-ই হোক বা 71-ই হোক এটা ন্যাশনেল কাট অফৰ লগত অসম থাকিব লাগে, নহলে অসমৰ এনআরসি কেতিয়াও বিজ্ঞানসন্মত হব নোৱাৰে আৰু বিদেশী নাগৰিকৰ গোটেই সমস্যাটো সদায়ে ধূসৰ হৈ থাকিব। মেঘালয়ৰ ডেফিনেশ্যন বেলেগ, অসমৰ ডেফিনেশ্যন বেলেগ, অৰ্থাৎ অথচ খানাপাৰাখন অসম আৰু মেঘালয় দুইটাতে পৰে। এনেকুৱা ধৰণৰ অৱস্থাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি ভাবোঁ যে ন্যাশনেল কাট অফ এটাৰ আমাক প্ৰয়োজনীয়তা আছে, বি ইট 1971 বি ইট 1951, সেইটো ভারত সরকারে সিদ্ধান্ত লোক, কিন্তু ন্যাশনেল কাট অফ এটার লগত অসম থিয় হয়ে থাকিব লাগে। মন্ত্রী ডক্টর শর্মায় একদরে 31 আগস্ট প্রকাশ হওয়া এনআরসি খন এজন ব্যক্তির উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ার বাবে বহু আশা রই যাওয়া বলেও মন্তব্য করে। উচ্চতম ন্যায়ালয়ের আশীর্বাদত বা তেওঁলোকৰ তত্ত্বাবধানত আমি এখন সুন্দর এনআরসি পোৱার সম্ভাৱনা আছিল, কিন্তু গোটেই দায়িত্বটো এজন ব্যক্তিয়ে মূৰ পাতি লোৱাৰ ফলস্বৰূপে ইন্টেন ভাল থকা সত্ত্বেও এক্সিকিউশনত যথেষ্ট খেলিমেলি হৈ গ'ল। আজি মই আপোনাক ক'ব নোৱাৰোঁ কাৰণ বিষয়টো এতিয়াও আমি পৰ্যালোচনা কৰি আছোঁ। অকল এক্সিকিউশনতে নহয়, এনআরসির লগত আৰু বহুত এনেকুৱা কিছুমান ঘটনা ঘটি গৈছে যি এতিয়াও পোহৰলৈ আহিবলৈ বাকি আছে। আমি সরকারি পর্যায়ত তাক এতিয়া পরীক্ষা কৰি আহিছোঁ। প্রতীক হাজেলা ডাঙৰীয়াই যিটো সফটওয়্যার বনাইছিলে তাত কিছুমান প্রাইমা ফেসি কিছুমান বিসংগতির কথা বিভিন্ন পক্ষ ইতিমধ্যে কৈ আহিছে। আমি পরীক্ষা কৰিব পৰা নাই কাৰণ এই বিষয়বোৰ বিধানসভাতো আলোচনা হ'ব পৰা নাই, রাজ্যিক কেবিনেটতো আলোচনা হব পৰা নাই, বিষয়বিলাক এটা বন্ধ কোঠার মাজত সোমাই আছে।